हेलो एंड वेलकम एवरीवन, वेलकम टू नॉलेज कैनवास। तो प्रीवियस वीडियो तो तुम्हारा जानिएम जेनपास यूजी 2022 फाइनल आंसर की और रैंक कार्ड प्रीवियस वीके पब्लिश है, क्योंकि आफ्टर ऑल हमें ये देखे टोटल सप्ताह घुरे गए ना फाइनल आंसर की ना रैंक कार्ड प्रकाशित हो कथाटी तुम्हारे बोलेम तो कथागुलर की को मैंने वास्तविक भित्ती छो कि छो ना मैंने रैंक कार्ड पब्लिकेशन आदौ डेट छो ना कि शुधुमात्र कथार जो कथा बोले दिए से तुम्हारे सामने हमें प्रमाण कर देवार्ज आज के बोर्डर कल रेकर्डिंग शाते बाध्य होती जदि एगो एथिकल पॉइंट अफ व्यू थे एकदम ही ठीक नय क्योंकि अनेक अनेक बिरूप मंतव्य कर सब समय मन करी तुम्हारे भाषा सब समय मार्जित हवा उचित किंतु कि बोलबो बोलो एक्चुअल एगुलो आमार बला उचित ना एबं एथिकल पॉइंट अफ व्यू थेके आमी किन्तु कोनो दिन जेगुलो वास्तविक तथ्य नहीं सेगुलो निये आमार मुख दिए चालानो कोनो प्रश्नई आसे ना एबं आमी एई धरनेर काज करार एकदम उद्देश्यो राखी ना किन्तु तोमरा कल रेकर्डिंग शुने नाओ ताहलेई बुझते पारबे जे आमादेर देवा तथ्य ठीक छिलो ना भूल छिलो। ताहले चलो कल रेकर्डिंग शुने नेওয়া যাক, তার পরবর্তীর কথা পরবর্তীতে বলছি। তাহলে তোমরা কল রেকর্ডিং শুনে স্পষ্টতই বুঝতে পারলে যে প্রিভিয়াস উইকে তোমাদের র‍্যাঙ্ক কার্ড পাবলিকেশনের ডেট ছিল। হ্যাঁ, এখন দেখো কিছু ডিপার্টমেন্টাল ইস্যুজের জন্য হয়তো র‍্যাঙ্ক কার্ড পাবলিকেশনের দেরি হচ্ছে এবং আমি আবারও তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড তাদের দিক থেকে সর্বতো প্রস্তুত রয়েছে ফাইনাল অ্যান্সার কি এবং র‍্যাঙ্ক কার্ড পাবলিকেশনের জন্য, কিন্তু কিছু ডিপার্টমেন্টাল ইস্যুজ যেগুলো আছে সেগুলো রিজলভ হয়ে গেলে পরে তোমাদের র‍্যাঙ্ক কার্ড পাবলিকেশন হয়ে যাবে এবং তোমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং তোমরাও এই সম্পর্কে অবগত। আমি আবারও তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই যে জেনপাস ইউজি 2022 ক্ষেত্রে র�যাঙ্ক কার্ড পাবলিকেশনে এবং টোটাল যে পরীক্ষা প্রসেস তার মধ্যেও কিন্তু কিছু পর্যায়ক্রমিক পরিবর্তন আছে। এখানে পেপার টুতে বিএইচি আছে, পেপার ওয়ানে বিএসসি নার্সিং এবং অ্যালাইড প্যারামেডিক্যাল কোর্সেস রয়েছে, তো কাজে র্যাঙ্ক কার্ডও সেভাবে প্রকাশিত হচ্ছে, কিছু পর্যায়ক্রমিক পরিবর্তন আমরা র্যাঙ্ক কার্ডও দেখব। এবং এই যে র্যাঙ্কিং মেথোডোলজি সেটা একটা বড় সাবজেক্ট, আমি তোমরা যদি চাও বা আমি তোমাদের সুবিধার্থে র্যাঙ্কিং মেথোডোলজিটা বুঝিয়ে দেবো যে কীভাবে র্যাঙ্কগুলো সাজানো হবে, কীভাবে র্যাঙ্কগুলো আসবে এবং তার ভিত্তিতে কীভাবে কাউন্সিলিং সিট অ্যালটমেন্ট যাবতীয় প্রসেসগুলো হবে, তো এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। শুধুমাত্র তোমাদের ক্ল্যারিফিকেশানের জন্য যে আমি যে বক্তব্যগুলো দিয়েছিলাম আগের ভিডিওতে সেটা ঠিক না ভুল, তার জন্য আজকের এই ভিডিওতে সমস্ত জিনিসগুলো জানাতে হলো, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারলে, এখন ধরো আমি একটি কথা বললাম যে 99% ঘটনাটি ঘটবেই, 1% উল্টো পাশে থাকলে সেটা যদি কোনো কারণে ঘটে যায় একটা সামান্য ইস্যুজের জন্যও কিন্তু জিনিসটা উল্টে যেতে পারে। এই এই কারণেই তোমাদের র্যাঙ্ক কার্ড বা ফাইনাল অ্যান্সার কি গত সপ্তাহে প্রকাশ করা সম্ভব হয়নি। এখন কোনো একটি বাস ধরো কোনো একটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলো, মাঝপথে যদি বাসটির কোনো কারণে ত্রুটি আসে তাহলে পরে পৌঁছে দেরি হবে, তো এটাই হচ্ছে ব্যাপার যে ওই কোনো একটি কারণের জন্য ইস্যুজের জন্য তোমাদের র্যাঙ্ক কার্ড প্রিভিয়াস উইকে পাবলিশ করা সম্ভব হয়নি। অতি দ্রুত র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে চলেছে এবং আমি তোমাদেরকে র্যাঙ্কিং মেথোডোলজিও বুঝিয়ে দেবো, কাউন্সিলিংয়ের প্রসেসও বুঝিয়ে দেবো, তোমরা সুষ্ঠুভাবে সমস্ত জিনিসগুলো করতে পারবে এবং কমেন্ট অবশ্যই করবে সুষ্ঠুভাবে, মুখের ভাষা মার্জিত করে এগুলো করা উচিত, ঠিক আছে। আমি এর থেকে অতিরিক্ত কিছু বলতে চাই না, আমি আশা করব যে অতি দ্রুত তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডও পেয়ে যাবে এবং তোমরা যেহেতু বারবার কমেন্ট করো, মেইল করো যে স্যার র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে বা আমাদের কলেজের অ্যাডমিশান নেব না নার্সিংয়ের কাউন্সিলিং করব, তো এগুলোর জন্য তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে আপডেট দিয়েছিলাম, নাহলে পরে ওরকম একাধিক ভিডিও তৈরি করে সেগুলো আমি করতেও চাই না এবং তোমরা সেটা আমাদের চ্যানেল ফলো করলে পরে বুঝতেই পারবে। এবং আমাদের যে কন্টেন্ট পড়ানোর কন্টেন্ট এবং তার থেকে তোমাদের কতটা বেনিফিট হচ্ছে সেগুলো দেখে আমাদের এভালুয়েট করো এবং সে অনুযায়ী বুঝতেই পারলে আজকের রেকর্ডিংয়ের মাধ্যমে প্রমাণিতও হয়ে গেল যে আমরা যে বক্তব্যগুলো দেই সেগুলো কিন্তু অবশ্যই ভেরিফাই করে বা জিনিসগুলোকে সেই লেভেলে অথেন্টিসিটি চেক করেই দেওয়ার চেষ্টা করি। এখন ওই বললাম যে অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না, সেরকমই এই জিনিসটা তোমার ওই কোনো একটি ইস্যুজের জন্য রিলেট হয়েছে, ঠিক আছে। এই দ্যাটস অল, তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি, তো এটা একটা ক্ল্যারিফিকেশান ভিডিও ছিল, তো এখানেই এই ভিডিওটি এন্ড। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।